নমস্কার, শুরু করছি ভালো লাগার গান। বৈশাখ মাস চলছে, বাঙালির কাছে বিশেষত আমার মতো কিছু মানুষের কাছে বৈশাখ মানেই পয়লা বৈশাখ আর পঁচিশে বৈশাখ। বৈশাখের এই দুটো দিন বাঙালি উদযাপন করে। আজকের এই অনুষ্ঠান রবীন্দ্রনাথকে কাছে পাওয়ার দিন, ভালোবাসার দিন। তার কারণ আজকে আমি যার সঙ্গে অনুষ্ঠানটি করছি এটা আমার ধৃষ্টতা। আমি একটু আগেই বলছিলাম যে আমার সঙ্গে রয়েছেন তপন দে। তপনদাকে আমরা যারা নিউ ব্যারাকপুরের বাসিন্দা তারা ছোটবেলা থেকে চিনি। তপনদা রবীন্দ্রনাথ ঠাকুরের গানের এই মুহূর্তে একজন স্টলওয়ার্ড বলা যেতে পারে নিউ ব্যারাকপুরে। শুধু নিউ ব্যারাকপুরে বলবো কেন, গান যেখানে যেখানে এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছাচ্ছে, অর্থাৎ এই যে মুখপুস্তিকার মাধ্যমে পৌঁছাচ্ছে, সেখানে প্রত্যেকে তপনদার গান তার প্রতিষ্ঠানকে ভালোবেসেছেন। তো আজকে তপনদার কাছে বসে গান শুনবো পাশে বসে, এবং তার সঙ্গে ওনার গান শেখার গল্প শুনবো, যে গল্পটা আগামী দিনে যারা গান বাজনা করবেন বা এখন যারা গান বাজনা করছেন আগামী দিনে নিজেদেরকে তুলে ধরতে চাইছেন। Specialized projects call for specialized in-demand cloud skills. Own your career with free digital training straight from the source. AWS Skill Builder. শেখার জায়গাটা ভীষণ জরুরি, কতটা জরুরি তপনদার গান শুনলে এবং তার গল্প শুনলে বুঝতে পারবেন। অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, প্রণাম দাদা আপনাকে। আর এই গানকে যারা সাজিয়ে তুলবেন তারা একেবারে নিয়মিত আমাদের সেই শিল্পীরা, তনাদা কিবোর্ড পিয়ানো, তবলায় মৃগাঙ্ক এবং পারকাশনে বিক্রম, শব্দ আলো ক্যামেরা পিসের টেলিকাস্টিংয়ে আমাদের ভাইরা যেমন থাকেন আছেন। শুরু করি আজকের পথ চলা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাই, খুব আনন্দে থাকুন, সুস্থ থাকুন, স্বস্তিতে থাকুন, এটুকু চাই। স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খোঁজে কি পায়, স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি জেগে, তাই তো ভাবি কেউ কখনো খোঁজে কি পায়, স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি তো, সেথায় যাবার তরে নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি নয় তো, সেথায় যাবার তরে নয় কিছু তো পাবার তরে, নাই কিছু তার দাবি। বিশ্ব হতে হারিয়ে গেছে স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি যাওয়া পাওয়ার বুকের ভিতর, না পাওয়া ফুল ফোটে দিশাহারা গন্ধে, তারে আকাশ ভরে ওঠে পাওয়ার বুকের ভিতর, না পাওয়া ফুল ফোটে দিশাহারা গন্ধে, তারি আকাশ ভরে ওঠে। খুঁজে যারে বেড়াই গানে প্রাণের গভীর অতল পানে, যে জন গেছে নাবি সেই নিয়েছে চুরি করে স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি জেগে তাই তো ভাবি, কেউ কখনো খুঁজে কি পায়, স্বপ্ন লোকের চাবি জেগে তাই তো ভাবি। স্বপন পারের ডাক শুনেছি। তপনদার গান শেখাটা গীতবিতান থেকে, কিন্তু আপনি যাদের সান্নিধ্য পেয়েছেন তাদের
নিজেদের জীবনটা একটা গল্পের মতো, রূপকথার মতো। শৈলজরঞ্জন মজুমদার, তার সম্পর্কে বলতে গেলে আমার মনে পড়ে রবীন্দ্রনাথ ঠাকুরকে দিয়ে ঋতুনাট্য লিখিয়ে নেওয়ার ক্ষেত্রে তার গান, এই যে বিভিন্ন রকম ঋতু বৈচিত্র্যের যে গান, এই গান লেখানোর ক্ষেত্রে তার একটা ভূমিকা রয়েছে, বিরাট ভূমিকা রয়েছে একদম। এবং তিনি এমন এক একটি কাণ্ড করতেন, খুব কৌতুককর বিষয়গুলি আপনি জানা আছে, কারণ আপনাকে আমি আগে একবার দেখেছি একটা এপিসোডে, আপনি নিজেই আলোচনা করেছেন। তো এক একটা চিরকুটে উনি লিখে আসতেন, যে একটা কোনো একটা রাগ বলে এলেন, মানে উনি একটা কপট রাগ দেখাতেন রবীন্দ্রনাথ, খুব প্রচণ্ডভাবে একটা, যেন প্রচণ্ড রেগে গেছেন, ফরমাইশি গান আর কত লিখব। কিন্তু তারপর হয়তো ডেকে পাঠালেন, এই নাও তোমার গান, মানে এমন একটা অভিব্যক্তি দিয়ে, এই নাও তোমার গান। কিন্তু তার পরবর্তী, আসলে উনি তো গান লিখতে ভালোবাসতেন এবং অভিভাবক প্ররোচিত করলে কবির থেকে তো গান বেরিয়ে আসবেই। এই মানুষটি শিক্ষক হিসেবে কেমন ছিলেন তপনদা? অসাধারণ, অসাধারণ। দেখুন, প্রথম যখন তার কাছে যাই, মানে স্বপ্নের অতীত ছিল যে তাকে আমি কখনো পাবো। উনি তখন শান্তিনিকেতনে চলে এসেছেন, কলকাতায় সল্টলেকে থাকতেন, সৌমেন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে এলগিন রোডে বৈতানিক বলে একটা ইনস্টিটিউশন ছিল, সেখানে একটা স্পেশাল ক্লাস নিতেন। তো সেখানে একটা বিরাট পরীক্ষা দিয়ে ঢুকতে হয়েছিল। আমাকে প্রথমে জিজ্ঞেস করলেন, আমি প্রণাম করে যখন বসলাম, আরও কয়েকজন ছিলেন, তুমি রবীন্দ্রসঙ্গীত গাও কেন? কী সর্বনেশে প্রশ্ন, দেখুন কী বলি। আমি বললাম, রবীন্দ্রসঙ্গীত না গেয়ে যে পারি না তাই। উনি কাছে ডেকে মানে মাথাটা মানে একটু নিচু হতে বললেন, একটু মাথাটা চাপড়ে দিলেন, আমি এরকমই কিছু তোমার কাছে আশা করেছিলাম। তা আমারও একটু স্বস্তি হলো, আমি ঠিক বলতে পেরেছি আর কি। এটা আমি অ্যাকচুয়ালি কিছু মানিয়ে বলিনি, আমার মনের কথা বলেছিলাম। আরেকটা হচ্ছে, উনি তো আপনার এসরাজ বাজিয়ে গান শেখাতেন, আমরা একটু দূরেই বসতাম, মানে উনি নানারকম মানে ওনার মেজাজটা কিন্তু খুব ভীষণ ছিল, যে এত যত ভালোবাসতেন মানে তত কড়া ছিলেন আর কি। আর কোনো কখনো বই দেখে খাতা দেখে কিছু কোনো দিন দেখিনি। এবং তাঁরই পরিচালনায় বর্ষামঙ্গল করেছিলাম, এবং আমার পরম সৌভাগ্য হয়েছিল, তানপুরা দুটি তানপুরা বেজেছিল, দুটি এসরাজ, একটি তো উনি, আর একটি বিভু প্রসন্ন সিংহ, মানে শান্তিনিকেতনে অশেষ বন্দ্যোপাধ্যায়ের ছাত্র, তিনিও খুব প্রবীণ মানুষ, একটি তানপুরা আমার হাতে দিয়েছিলেন। এটা আমার মানে পরম সৌভাগ্য, মানে কি আর তার সাথে শুধু তাকিয়ে থাকতাম তার দিকে, এই মানুষটি কবির কাছ থেকে কিভাবে গান। আর আপনি তো জানেন, সেই যখন তো কেমিস্ট্রি প্রফেসর ছিলেন, তখন সে বলতেন, রবীন্দ্রনাথ বলতেন, তুমি কী করো? বলতেন, কেন কেমিস্ট্রি পড়াই? না না না, তুমি বলবে তোমার সাবজেক্ট হচ্ছে কেমিক্যাল মিউজিক, অথবা বলবে মিউজিক্যাল কেমিস্ট্রি। তো আমরা এরকমই অনেক মজার গল্প শুনবো, কেননা আজকে তপনদা রয়েছেন। তপনদা সুবিনয় রায়ের কাছে গান শিখেছেন, সুচিত্রা মিত্রের কাছে গান শিখেছেন, সৈলজরঞ্জন মজুমদারের কাছে গান শিখেছেন, এবং প্রফুল্ল কুমার দাস মহাশয়ের কাছেও গান শিখেছেন। তাদের প্রত্যেকেরই নিজস্ব একটা গল্প রয়েছে, কারণ প্রত্যেকেই ইনস্টিটিউশন। তো সেই গল্প শুনবো, কিন্তু গানের হাত ধরে পরের গানে যাই। আজি যত তারা তব আকাশে, আজি যত তারা তব আকাশে, সবে মোর প্রাণ ভরে প্রকাশে, আজি যত তারা তব আকাশে। নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে ছুটিয়া এ, নিখিল তোমার এসেছে ছুটিয়া মোর মাঝে, আজি পড়েছে
দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া একত্রে তোমার মন্দিরে উদ্ভাসে দিকে দিগন্তে যত আনন্দ লভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়াকত্রে তোমার মন্দির উদ্ভাসে আজি কোনখানে করেও না জানি শুনিতে না ভাই আজি পারো বাণী হে আজি কোনখানে করেও না জানি শুনিতে না ভাই আজি পারো বাণী হে আজিয়ে বক্ষে শরীর সুরে বিলাসে আজি যত তারা তব আকাশে সবে মোর প্রাণ ভরি প্রকাশে আজি যত তারা তব আকাশে আপনার ছোটবেলায় কোথায় কেটেছে মানে বড় হওয়া একদম ছোটবেলা ওই দেশে বাংলাদেশ মিডল অফ 60s এ চলে আসি এখানে আচ্ছা তারপরে সব কিছু এখানে মানে ওই দেশ থেকেই কি রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি আগ্রহ একদম শুরু হয়েছিল মানে যার কাছে প্রথম আমার শিক্ষা শুরু হয়েছিল একেবারে ছোটবেলায় তিনি কালিদাস দত্ত মহাশয় নিঃসন্তান ছিলেন পুত্র সেনে শুরু করেছিলেন কিন্তু তারপর তো চলে এলাম আর কি এসে তো সব কিছু এখানে এবং এখানে সমস্ত ই করতে করতেই পড়াশোনার সমাপ্তিতেই চাকরির ক্ষেত্রে প্রবেশ এবং সেখানে আস্তে আস্তে দায়িত্ব বাড়তে বাড়তে এমন জায়গায় গেল মানে তখন আমি স্টেট গভর্নমেন্টে আপনার যে ডেভেলপমেন্ট আমাদের যেটা KMDA তার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ ফিনান্স এক জায়গায় এবং আরও তিন জায়গায় অ্যাসিস্ট্যান্ট কন্ট্রোল অফ ফিনান্স মানে বিশাল দায়িত্ব তার মধ্যে থেকেও গান ছাড়িনি আমি আবার অফিসের দায়িত্ব কখনো আমি অবহেলা করিনি প্রচুর ছাত্রছাত্রী এখন মোটামুটি অনেকে আছে আমি বেশ প্রতিষ্ঠিত অনেকে এটা আমার একটা বড় তৃপ্তি ছাত্রছাত্রী তৈরি করতে খুব ভালোবাসি একদম তো পরের গানে যাই জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান প্রাণের আশা ছেড়ে সঁপেছি প্রাণ আমি জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান যতই দেখি তারে ততই দোহি আপন মন জ্বালা নীরবে সহি যতই দেখি তারে ততই দোহি আপন মন জ্বালা নীরবে সহি তবু পারি নে দূরে যেতে মরিতে লই গবু পেতে অনলো বান আমি জেনে শুনে বিষ করেছি পান আমি জেনে শুনে বিষ করেছি পান thank you
প্রেমের তরে যতই হাসি দিয়ে দহন করে ততই বাড়ে তৃষা প্রেমের তরে প্রেম অমৃত ধারা যতই জাগি ততই করে প্রাণে অশনিদান আমি জেনে শুনে বিষ করেছি পার আমি জেনে শুনে বিষ করেছি পার প্রাণের ভাষা ছেড়ে শুপেছি প্রাণ আমি জেনে শুনে বিষ করেছি পার আমি জেনে শুনে বিষ আমরা আজকে ভালো লাগার গানে রবীন্দ্রনাথ ঠাকুরের গান শুনছি এবং শোনাচ্ছেন তপন দে, নিউ ব্যারাকপুর থেকে এসছেন। বিষয় হচ্ছে দাদা, সুচিত্রা মিত্রের কাছে গান শিখেছেন, সুবিনয় রায়ের কাছে গান শিখেছেন, শিক্ষক হিসেবে কিভাবে পেয়েছেন তাদেরকে? আমি যখন সুলিওর কাছে শিখছি তার কিন্তু আরো আগে আমি সুবিনয় বাবুর কাছে যাই। সুবিনয় বাবু যেটা ছিল সেটা হচ্ছে মানে অলঙ্করণ, অসাধারণ অলঙ্করণ। আর ওনার কণ্ঠের এমন একটা বৈশিষ্ট্য ছিল মানে আমাদের মনে হয় না অনেক সময় একটু তার সপ্তাহে গলা গেলে এই একটু চোখটা একটু কপালটা কেমন একটু ভাজ হয়ে যায় বা কিছু, যেন মনে হচ্ছে একটু কষ্ট করে লাগাতে হচ্ছে, নিচুর দিকে গেলে যেন মুখটা নিচু করে একটু দেখাতে হয় যে নিচে যাচ্ছি আমি। কি অসাধারণ কোনো অভিব্যক্তি নেই, চমৎকারভাবে মানে তার সপ্তাহে শেষ অবধি চলে যাচ্ছে গলা, মন্দর সপ্তাহে চলে যাচ্ছে গলা, কখনো মনে হতো না যে গলায় কোনো সমস্যা আছে। অসাধারণ কণ্ঠটি ছিল আর অসাধারণ অলঙ্করণ। আমি শুনেছি যে এনারা বলতেন গানটাকে পড়ো, গান পড়তে হবে, এইটা বিশেষ করে বলতেন দিদি সুচিত্রা, উনি বিশেষ করে বলতেন তুমি পড়ো আগে কথাটা, পড়ে তুমি একটা এর ইন্টারপ্রেট করো। উনি বলতেন সবসময় যে গানের মধ্যে একটা ছবি দেখার চেষ্টা করো, হ্যাঁ একটা ছবি আঁকার চেষ্টা করো, এর মধ্যে ছবি আছে সেই ছবিটা তোমরা দেখার চেষ্টা করো। তো আমরা পরের গানে যাই। প্রাঙ্গণে মোর শিরীর শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাসে ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা, শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা ক্লান্তিবিহীন ক্লান্তিবিহীন ফুল ফোটানোর খেলা, শান্ত কুজন শান্ত বিজন সন্ধ্যা বেলা প্রত্যহ সেই ফুল্ল শিরীষ প্রশ্ন সুধায় আমায় দেখি এসেছে কি এসেছে কি। আর বছরে এমনি দিনেই ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগলো শিরীষ ডালে, স্বর্গপুরের কন্যপুরের তালে। আর বছরে এমনি দিনেই ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মাতন লাগলো শিরীষ ডালে, স্বর্গপুরের কন্যপুরের তালে। চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনাও দেখে আসেনি কি আসেনি কি। আবার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে, ডালগুলি তার ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলখ জনের চরণ শব্দে মেতে, প্রত্যহ তার মর্মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে সে কি আসে সে কি আসে।
প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে হায় গো আমার ভাগ্য রাতের তারা নিমেষ গণন হয়নি কি মোর সারা প্রত্যহ ভয়ে প্রাঙ্গণময় মনের বাতাস খেলো মেলো সে কি এলো 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 আমরা গান শুনতে শুনতে গল্প শুনতে শুনতে একদম ভালো লাগার গানের শেষ পর্বে এসে দাঁড়িয়েছি, শেষ গান শুনব। কিন্তু এই শেষ গানে যাওয়ার আগে তপনদার একটা নিজস্ব ভাবনা রয়েছে, নান্দনিক। নান্দনিক কিভাবে তৈরি হলো? কারণ তখন তো কর্মব্যস্ততা সব কিছু নিয়েই চলছিল জীবন। নান্দনিক মানে মানে শিক্ষা অ্যাকচুয়ালি আমার শুরু করে দিয়েছি আমি সেভেন্টিস থেকে, মিডল অফ সেভেন্টিস, কিন্তু নামকরণ হয় 1995-এ। তার আগে কোনো নাম টাম ছিল না, এমনি সব ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গাতে আসতো, মনের আনন্দে গান শেখাতাম, নানা রকম প্রোগ্রাম করতাম ইত্যাদি। এবং পরবর্তীতে যখন এই প্যান্ডেমিক পিরিয়ডে আমাদের প্রথম যখন এই আমাদের আমাদের বিপত্তি এলো, সেই সময় তো চারিদিকে সব কিছু স্তব্ধ হয়ে গেল। সে আমাদের মানে শিল্পীরা আস্তে আস্তে কেমন ডিপ্রেসড হয়ে গেলেন, যাচ্ছেন আর কি দেখে। তখন আস্তে আস্তে দু এক জায়গায় তার আগেও শুরু হয়েছে, আমরা নান্দনিক ফেসবুক পেজ তখন শুরু করি এবং সেই সাথে নান্দনিক সাংস্কৃতিক সম্মেলনী বলে একটা গ্রুপও করি। এবং সেখানে অসংখ্য প্রতিদিন পেজে সেই থেকে আজ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা 7টা থেকে 8টা অবধি লাইভ অনুষ্ঠান হয়। অনেক নবীন প্রবীণ প্রচুর শিল্পী সেখানে অনুষ্ঠান করছেন। এছাড়া বিভিন্ন সময় যেমন হেমন্ত মুখার্জির জন্মদিন, রবীন্দ্রনাথের জন্মদিন, মৃত্যুদিন, নজরুলের জন্মদিন, মৃত্যুদিন, অন্য আমাদের পঞ্চকবির অন্যান্য কবি যারা, তারপর বর্ষা বসন্ত, বিশেষ বিশেষ উৎসবে এই নানা শিল্পীদের কাছ থেকে তাদের আমরা বলি যে তোমরা এখানে গান পোস্ট করতে পারো, তারা গান পোস্ট করে যাচ্ছেন এবং সেখানে তারা নিজেদের একটা পরিচিতি পাচ্ছে, একটা প্ল্যাটফর্ম জাস্ট আর কি প্ল্যাটফর্ম, ওখানে নিজেদের মনের খিদেটা মিটছে, ভালো থাকার একটা রাস্তা খুঁজে পাচ্ছে। এবং শুধু গান নয়, সেখানে আবৃত্তি করছেন কেউ, সেখানে কেউ ছোট হয়তো নাটিকা করছেন, কেউ নৃত্য শিল্পী যারা তারাই করছেন, তাদের কেউ হয়তো কিছু লিখে পাঠান অনেক সময়। এবং এইখানে বিশেষ করে মানে আমার থেকে আমার কন্যা মিত্রা তিথির ভূমিকা অনেক বেশি, মানে এখনকার জেনারেশন ওরা তো প্রযুক্তি নির্ভর অনেকটা। তো খুব ভালো লাগলো তপনদা আপনার সঙ্গে আজকে এই সময়টা কাটানো, ভীষণ ভালো লাগছে এখানে এসে আপনাদের সাথে, মানে আমরা আপনাকে নানান ভাবে পেতে চাই, মনে হচ্ছে নিজেরই বাড়িতে করছি সবকিছু, এত ভালো লাগছে। তো অনেক ধন্যবাদ আপনাকে, শেষ গানে যাব। আর ধন্যবাদ আমি আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদেরও দেবো, কারণ ওরা এত কমফোর্ট জোন দিয়ে দেয় শিল্পীকে, শিল্পী গান গাইতে ভালোবাসে। আমিও খুব কমফোর্ট ফিল করছি গান গাইতে। চলো যাই শেষ গানে। বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার, ওষুধ ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কা, বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার, ওষুধ ধরার পঞ্জর তলে কম্পন জাগে শঙ্কা, বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার। আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির মাধো চূর্ণি, আকাশেতে ঘোরে ঘূর্ণি সৃষ্টির মাধো চূর্ণি, বজ্র ভীষণ গর্জন রব প্রলয়ের জয় ডঙ্কা, বিনা খেতে লাগে টঙ্কার, বিনা খেতে লাগে টঙ্কার। গই উঠেছে ক্রন্দি সুর পরিষদ বন্দি, স্বর্গ উঠেছে ক্রন্দি
আমি তপনদাকে অনেক ধন্যবাদ জানাবো, অনেক প্রণাম, খুব ভালো থাকবেন দাদা, সুস্থ থাকবেন, আর অনেক ছাত্রছাত্রী তৈরি করবেন, একদম শিক্ষিত সুন্দরভাবে যারা যারা গানটিকে বুঝে উপস্থাপন করেন। ভালো লাগার গান আপনাদের অনুষ্ঠান, যোগাযোগের জন্য ফোন নাম্বার গেল, আপনারা যোগাযোগ করবেন, আবার আগামী পর্বে দেখা হবে আপনাদের সঙ্গে। ধন্যবাদ জানাবো আপনাদের সকলকে, ধন্যবাদ তপন দাকে, যন্ত্রসংগীত শিল্পীদের এবং আমাদের সমস্ত কলাকুশলীদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন।